সম্মানিত এলাকাবাসী, আমরা এতক্ষণ আমাদের অতিথিবৃন্দের বক্তব্য শুনলাম। তো আমি মনে করি যে আমাদের যে মিঠাপুকুরের গণমানুষের নেতা, আমাদের প্রিয় সন্তান রাশেক রহমান, উনি আসলে একজন অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ লোক, এবং আমাদের দেশে উনি ভালো বলতে পারেন, সুন্দরভাবে বলতে পারেন, এবং জ্ঞানগর্ভ বক্তৃতার কারণে উনি সারা দেশে একজন সমাদৃত ব্যক্তি। এবং আমি যতটুকু জানি যে অনেক এলাকায় ওনাকে হেলিকপ্টার ভাড়া করে অনেক অনুষ্ঠানে ওনাকে অতিথি করে নিয়ে যায়, এবং আপনারা টেলিভিশনেও জানেন, দেখেন যে উনি কত সুন্দরভাবে, কত সাবলীলভাবে, কত জ্ঞানগর্ভ বক্তৃতা দেন। তো আজকে যেহেতু এখানে অনেক লোকজন আছেন, আমি আমাদের এই প্রিয় সন্তান, আমাদের স্যারের প্রিয় সন্তান, মিঠাপুকুরের মানুষের আপনজন জনাব রাশেক রহমানকে, আমাদের এই 13 নম্বর গোপালপুর ইউনিয়নবাসী, যারা আজকের এই রমজানের রোজার দিনেও রাত 11:30 পর্যন্ত অপেক্ষা করতেছে, এনাদের উদ্দেশ্যে, আমাদের এই এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জয় বাংলা! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ভাইস চ্যান্সেলর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, উনি ওনার সহধর্মিনী, আমাদের সন্তান, আমার বড় ভাই জার্মান আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইসলাম রতন ভাই, এবং আমার আরেক বড় ভাই মেজর হারুন, সকলকে আমি আপনাদের উপস্থিতিতে আমার যেটুকু অধিকার এবং দাবির জায়গা আপনাদের মাঝে আছে সেই জায়গা থেকেই আপনাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই। ওনারা আজকে এখানে এসেছেন আমাদেরকে দেখতে, ওনাদের আমাদেরকে দেওয়ার অনেক কিছু আছে, তাই কৌতূহল, উৎসাহ, উদ্দীপনা সব কিছুকে পুঁজি করে এত রাতে হলেও রমজান মাসে শত পরিশ্রান্তির মাঝেও আপনারা এখানে উপস্থিত হয়েছে। আমি খুব সংক্ষেপে আমাদের আশা আকাঙ্ক্ষার যে ভুবন বা আশা আকাঙ্ক্ষার যে আসমান, তার কোন জায়গাটায় তাদের সাথে আমাদের একটা সেতু বন্ধন হতে পারে সেটুকু বলেই আমার বক্তৃতাটা শেষ করব। আজকে এই হচ্ছে রূঢ় বাস্তবতা যে বাংলাদেশের যতগুলি সরকারি বিশ্ববিদ্যালয় আছে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে গেছে। কিন্তু এও সত্য যে আমরা বাঙালি, বাংলাদেশের বাঙালি, আমাদের মাঝে জন্ম নেওয়া একজন বাঙালি নারী মহিয়সী বেগম রোকেয়া, তার যেই জন্মস্থল, তার নামে যে বিশ্ববিদ্যালয়, তাই হওয়ার কথা ছিল বাংলাদেশের সর্বসেরা সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, হয় নাই। একটা বিশ্ববিদ্যালয় ভালো না হইলে কার কি যায় আসে? আপনার আমার পকেটে যেটুকু সম্পদ আছে তাতে তো কোনো ঘাটতি হয় না, আপনার আমার ঘরে যে বাতি জ্বলে সেই বাতি তো টিম টিম করে না, অথবা চলার পথে হাঁটার যে ছন্দ সেই ছন্দেও ছন্দ পতন হয় না। কিন্তু একটা ঘটনা ঘটে, দীর্ঘমেয়াদী, দীর্ঘস্থায়ী, অপরিহার্য, প্রাসঙ্গিক স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায়। অর্থাৎ আপনার এলাকার একটা বিশ্ববিদ্যালয় ভালো না হওয়া মানে আপনার ছেলেমেয়ের ভালো করার, তার অমিত সম্ভাবনাকে খুঁজে পাওয়ার, তার অমিত সম্ভাবনাকে কাজে লাগানোর যে ক্ষেত্র সেই ক্ষেত্র নষ্ট হয়ে যায়। একটা বিশ্ববিদ্যালয় ভালো না হওয়ার মানে আপনার ছেলেমেয়ে আগামী দিন সদর্পে সগর্বে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে
সেই প্রতিষ্ঠানের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কোথাও নিয়ে একটা ভালো চাকরি করতে পারে না তার গ্রহণযোগ্যতা নষ্ট হয় আপনার এলাকার একটা বিশ্ববিদ্যালয় ভালো না করলে এই বিশাল অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি সেই অর্থনীতিতে যেই অংশীদারিত্বের আমাদের অংশগ্রহণের জায়গাটা থাকার কথা সেটা নষ্ট হয়ে যায় শুধু তাই না গবেষণা জ্ঞানের বিকাশ নিজেরা আত্মপ্রত্যয়ী আরো শক্তিশালী হয়ে প্রকাশিত হওয়ার যে সুযোগ সেটা নষ্ট হয়ে যায় আজকে আমরা সত্যি ধন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি স্যার এখানে উপস্থিত আছেন স্যার ১৩ নম্বর শালটি গোপালপুর এবং মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে আমরা শুধু বলতে চাই আমাদের একটা আশা একটা আকাঙ্ক্ষা আপনার নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আমাদের ছেলেমেয়েরা সেখানে পড়তে যাবে তারা আরো জ্ঞানী হবে আরো শক্তিশালী হবে ভালো করবে যারা পড়তে পারবে না তারা ওই বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তাদেরকে তাদের কাছ থেকে প্রয়োজন হলে আরো জ্ঞান লাভ করবে আমরা এমন এক প্রতিষ্ঠান চাই যে প্রতিষ্ঠান তিনি আমরা গর্ব করতে পারি যে প্রতিষ্ঠান রূপান্তরিত হবে আমাদের সত্যিকার শক্তির আধারে এবং আমরা এও বিশ্বাস করি আপনার নেতৃত্বে এটা অর্জন করা সম্ভব তবে সবাই পৃথিবীর কম বেশি স্বার্থপর আমিও কিছুটা স্বার্থপর আমরাও কিছুটা স্বার্থপর কি বলেন সকলে সকলের স্বার্থ কিছুটা বুঝে বুঝে না বুঝে ওই স্বার্থপরতার জায়গা থেকে আপনাকে শুধু জানান দিতে চাই বেগম রোকেয়া সাকোয়াত হোসেনের জন্ম হয়েছিল ৩ নম্বর ইউনিয়ন পায়রাবন্দে এই মিঠাপুকুর উপজেলা এবং সেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার অনুকম্পা তার দয়া হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেবের প্রজ্ঞার কারণে ১৯৯৬ থেকে ২০০১ সাল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সেখানে বেগম রোকেয়া গবেষণা ইনস্টিটিউট নামীয় একটি প্রতিষ্ঠান গড়ে উঠে কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামাত খালেদা জিয়া তারেক জিয়ার নেতৃত্বে যখন তারা ২০০১ সরকার গঠন করে তারা এই বেগম রোকেয়ার গবেষণা ইনস্টিটিউটকে রূপান্তরিত করে সেলাই শেখানোর একটি প্রতিষ্ঠান আপনার কাছে করজোড়ে মিঠাপুকুরের প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে একটা অনুরোধ আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সক্ষমতা তাকে কাজে লাগিয়ে এই ইনস্টিটিউট আপনার নিয়ন্ত্রণ আপনার করায়ত্তে নিন আমরা নতুন করে সেই প্রতিষ্ঠানে আবার গবেষণার আলো দেখতে চাই জ্ঞান শিক্ষার আলো দেখতে চাই এই প্রতিষ্ঠান আপনি দেখলে আশ্চর্য হবেন বিশাল অডিটোরিয়াম অত্যাধুনিক অডিটোরিয়াম ভালো ভালো গেস্ট হাউসের রুম সব করা আছে লাইব্রেরি স্থাপন লাইব্রেরির জায়গা করা আছে গবেষণা করার জায়গা আছে বিশাল উদ্যান আছে যেখানে মানুষ একটি মনোরম পরিবেশে তার মনন তার মস্তিষ্কের আরো যাতে স্ফুরণ ঘটে নিশ্চিত করতে পারে এবং এই ক্ষেত্রে হাবিবুর নবী আশিকুর রহমান এমপি ওনার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যত সহযোগিতা লাগে আমরা করব আপনি এই ইনস্টিটিউটটাকে বেগম রোকেয়ার সাথে কোনো না কোনোভাবে একটা সংযোগ স্থাপন করে আবার নতুন করে পুনরুজ্জীবিত করবেন এটাই আমাদের মনের দাবি আপনাকে আমার সাথে একমত ধন্যবাদ আর এই যে ইকো পার্কে আমরা দাঁড়িয়ে আছি আগে বুঝতাম না একবার মার্কিন যুক্তরাষ্ট্রে গেলাম সেখানে আমার এক বন্ধু বলল যে তোমার দেশে তো ইকো ট্যুরিজমের অমিত সম্ভাবনা আমি বললাম ভাই ইকো ট্যুরিজম জিনিসটা কি সে বললো তোমাদের সুন্দরবন আছে ম্যানগ্রোভের ফরেস্ট আছে আছে এক সবুজ অভয়ারণ্য সেখানে কোনো যান্ত্রিকতা নয় কোনো প্রযুক্তির প্রয়োগ নয় একেবারে প্রকৃতির কাছে থেকে মানুষ প্রকৃতির নৈসর্গকে উপভোগ করতে যাবে এই হচ্ছে ইকো ট্যুরিজম খুব বড় কোনো স্থাপনা থাকবে না কোনো শিল্প কলকারখানা থাকবে না কিন্তু এই ইকো ট্যুরিজমের চাহিদা হচ্ছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের এই যখন সত্য এই সত্যকে পুঁজি করেই হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেব এই ১৩ নম্বর শালটি গোপালপুরে ইকো পার্ক করেছেন অর্থাৎ এমন এক আনন্দ সুন্দর নৈসর্গিক স্থাপনা আমরা তৈরি করে
তৈরি করব এমন একটি জায়গা আমরা তৈরি করব যেখানে উত্তরবঙ্গ কেন সমস্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে ঘুরতে আসে বিনোদনের জন্য একটু পিকনিক করতে আসে কিন্তু এই জায়গার সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চাই এইভাবে ইকো পার্ক আছে এই নৈসর্গ শুধু পর্যটনের জন্য কেন ব্যবহার হবে আগামী দিনে আধুনিক সবল বাঙালি তৈরি করার জন্য এই জায়গাকে ব্যবহার করা যায় 13 নম্বর সালটি গোপালপুরে মিঠাপুকুরে অন্য সব ইউনিয়নের তুলনায় সবচেয়ে কম শিক্ষা প্রতিষ্ঠান কথা সত্য না হোক আপনারা কি আর বড় শিক্ষা প্রতিষ্ঠান চান না সরকারি শিক্ষা প্রতিষ্ঠান চান না তাহলে মেজর হারুন সাহেব এখানে আছেন আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের সাথে বসেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অধীনস্থ একটি বাহিনী ইংরেজিতে বলা হয় সেকেন্ড লাইন অফ ডিফেন্স দেশে যুদ্ধ হলে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর পাশাপাশি বিএনসিসিও যুদ্ধ করবে তাদের একটা স্কুল বা কলেজ যদি এখানে করা যায় ইকো পার্কের পাশে বা তার কাছাকাছি আপনারা মনে করবেন 13 নম্বর সালটি গোপালপুরের চেহারা চিরকালের জন্য জায়গা ঘরে রেখা দেওয়া যাবে জায়গার দাম টিম টিম কইরা বাড়বে একটা সময় গিয়া বাড়া বন্ধ হয়ে যাবে কিন্তু সম্ভাবনার দুয়ার খুলে দেন মানুষ তৈরি করার কারখানা তৈরি করেন আলোকে আলিঙ্গন করেন জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্র তৈরি করেন জমির দাম সমস্ত জীবন বাড়তেই থাকবে আপনারও চাহিদা বাড়তে থাকবে আপনার আর্থসামাজিক জীবনের পরিবর্তন আসবে আমি জানি না তাই আমার আহ্বান আপনারা সকলে মিলে আসেন নেতৃবৃন্দ বসি কতটুকু জায়গা ওনাদের লাগে সরকারি সহায়তা বেসরকারি সহায়তা আমরা সকলে মিলে এই জায়গাটা ওনাদের নাম নাম লিখে দেই একটা বিশাল হাজার হাজার ছেলেমেয়ের একটা বিদ্যালয়ে রূপান্তরিত হবে এবং সমস্ত বাংলাদেশ থেকে মেধাবী ছেলেমেয়েরা এখানে পড়তে আসবে তাদের বাবা মারা আসবে তাদের থাকার জায়গা লাগবে তাদের খাওয়ার জন্য বাজার করা লাগবে ইকো পার্ক ব্যবহৃত হবে 13 নম্বর সালটি গোপালপুর এই দিন তো দিন নয় আরো দিন আছে এই দিনেরে নিব আমরা সেই দিনেরও কাছে সেখানে আর একটা ছোট অনুরোধ ভিসি স্যারের কাছে আমি জানি না বেগম রেখায় পরিবেশ বিদ্যা আছে কিনা যদি এনভায়রনমেন্টাল সায়েন্স থাকে বা পরিবেশ বিদ্যা থাকে সেই ক্ষেত্রে প্রায়োগিক শিক্ষার জন্য একটা ক্ষেত্র লাগে আপনি যদি চান এ আপনার বাড়ি এ আপনার ঠিকানা কি বলেন বেগম রোকেয়ার ছেলে মেয়েদেরকে এখানে প্র্যাকটিক্যাল করার জন্য পাঠাবেন আমরা তাদেরকে সুরক্ষা দিব নিরাপত্তা দিব সম্মান দিব ভালোবাসা দিব তারা আগামী দিনের জ্ঞানী গুণী মানুষে রূপান্তরিত হবে তালি দেন সবাই আর রতন ভাই রাজনীতি করেন উনি অনেক কিছু বলেন নাই আনোয়ার ইসলাম রতন ভাই জার্মান আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের ডাইন হাত অনেক সময় রাত্রেবেলা দুইটার সময় ওনার সাথে বসে আছি গল্প করতেছি স্যারও দেখছেন মহামান্য রাষ্ট্রপতি মহোদয় ওনার ফোন করে দুইটার সময় রতন কি করতেছো দিনে পাঁচ ছয় বার ফোন না করলে মহামান্য রাষ্ট্রপতির মন ভালো হয় না ওনার সাথে কথা না বললে এত ঘনিষ্ঠ আর আমি টেলিভিশনে অনেক সময় বলি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা নাই আবার সব ক্ষমতা তার আমি কথাটা বুঝাইতে পারলাম এমপি মহোদয়কে আপনারা ভালোবাসেন সত্য না সম্মান করেন মাননীয় এমপি মহোদয় কি পুলিশের এসপি উনি কি থানার ওসি কিন্তু তারা তার কথা শুনে কেন কারণ আপনারা তাকে ভালোবাসেন সম্মান করেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন সৎ ব্যক্তি গ্রহণযোগ্য মানুষ এবং তিনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু আদর্শ আওয়ামী লীগের প্রতি বিশ্বস্ত তাই সমস্ত বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা প্রত্যেক শ্রেণী পেশার মানুষ তাকে সম্মান করে তার কথা শুনে কথা রাখে আবার একই সাথে জাতীয় চান নেতা
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সন্তান যাকে 3 নভেম্বর নিঃশংস জেল হত্যার মধ্য দিয়ে আমাদেরকে হারাতে হয়েছে তার সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম তার বন্ধু এও আমি নিজে চোখে দেখেছি যে প্রতিদিন 3-4 বার ওনাকে ফোন না করলে ওনাদের ঘুম হয় না মানে রতন কখন আসবা এই অবস্থা তিনি আজকে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রী আমরা রতন ভাইয়ের কাছে চাই আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা আপনার কাছে চাবো আপনি আপনার বন্ধু আপনার নেতা বড় ভাইয়ের কাছ থেকে এই কাজগুলো আমাদের জন্য করে এবং যখনই জার্মানি থেকে বাংলাদেশে আসবেন খোলা নিমন্ত্রণ থাকলো এই মিঠাপুকুর আপনার বাড়ি আসবেন থাকবেন মিশবেন আমি বক্তৃতা খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না আমাদের এখন মুক্তির সময় স্বাধীনতা যুদ্ধ করেছি লাল সবুজের পতাকা পেয়েছি 55,598 বর্গমাইলের সীমা রেখা পেয়েছি ভূখণ্ড পেয়েছি কিন্তু দারিদ্র দূর হয় নাই অসহায়ত্ব দূর হয় নাই তার আগেই 15 আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতাকে হত্যা করা হয়েছে আমি কেন বলি আজ আমাদের মুক্তির সময় তার অসমাপ্ত কাজ তার যে স্বপ্ন ছিল যে প্রত্যেক বাঙালি সবল হবে প্রত্যেক বাঙালির জীবন হবে স্বাচ্ছন্দ্যময় সাবলীল সেই একই স্বপ্ন তীব্রভাবে ধারণ করেন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা তার হাত ধরে নিম্ন আয়ের পর্যদুস্ত বাঙালি জাতি আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে 2030 সালের অনেক আগেই বাংলাদেশ সত্যিকার অর্থে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবে তার নেতৃত্বে অর্থাৎ দেশ আমার আছে ভূখণ্ড আমার আছে পতাকা আমার আছে পরিচয় আমার আছে কিন্তু পরিকল্পনা করার যে সক্ষমতা আমার ছিল না নিজ স্বপ্নকে বাস্তবায়িত করার যে সক্ষমতা আমার ছিল না সেই সক্ষমতা যখন আমরা লাভ করব তখনই আমরা হব সত্যিকার অর্থে মুক্ত এই মুক্ত হওয়ার সময়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব তার সমস্ত জীবন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মিঠাপুকুরের মানুষের জীবন পরিবর্তন করার চেষ্টা করছেন আগামী দিনেও করবেন আজ আবারও যে কোনো উসিলায় যে কোনো উপলক্ষে নতুন করে আমাদের সংকল্প ব্যক্ত করতে হবে যে আমরা আশিকুর রহমান সাহেবের পিছনে ঐক্যবদ্ধ আছি নৌকার পিছনে ঐক্যবদ্ধ আছি এবং সবচেয়ে বড় কথা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পিছনে ঐক্যবদ্ধ আছি আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিতে পারি আমি আপনাদের সাথে আছি আমি আমার জীবনের থেকে আপনাদেরকে অনেক ভালোবাসি বঙ্গবন্ধু বিশ্বাস করতেন এই দেশে ধনী থাকবে এবং এই দেশে কোনো দরিদ্র থাকবে না আমিও একই স্বপ্নে বিশ্বাস করি ধনী থাকবে শক্তিশালী মানুষ থাকবে কিন্তু একদিন একজন গরিব মানুষও থাকবে না একজন অসহায় মানুষ থাকবে না এই হবে আমাদের সোনার আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা কষ্ট করে এত রাতে এসেছেন আমার সম্বোধনে আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে আজকে আমাদের সাথে আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় তিনি এসেছেন সহসভাপতি মহোদয় এসেছেন আমাদের মঞ্জু প্রিন্সিপাল সাহেব ছোটিবাড়ি কলেজের প্রিন্সিপাল সাহেব আসছেন আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সাহেবরা আসছেন সকলের নাম হয়তো আমি বলতে পারি নাই আপনারা আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনারা সবাই তাদেরকে ছিলেন আসলে বক্তব্য দিতে দিতে এগুলো অভ্যস্ত হয়ে যায় আশা করি আগামী দিনে ঠিক হয়ে যাবে আর আমার কোনো কথায় ব্যক্তি পর্যায়ে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ব্যথা পেয়ে থাকেন এর জন্য আমি আপনাদের ক্ষমা প্রার্থী মনে রাখবেন সুখে দুঃখে সংকটে বিপ্লবে আন্দোলনে প্রতিটি মুহূর্তে রাজপথ নিবতিপল্লী যেই জায়গায় হোক আমরা একসাথে ছিলাম আমরা একসাথে আছি ইনশাআল্লাহ আগামী দিনেও একসাথে থাকবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়